নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটি হচ্ছিল যে ভোটের রেজাল্টকে কেন্দ্র করে। তোমরা জানো 8 তারিখ পঞ্চায়েত ভোট হয়েছিল এবং আজ 11 তারিখ তার রেজাল্ট বা ফলাফল প্রকাশ আজকে। তো আজকে হরিণঘাটায় কেমন পরিস্থিতি চলছে সমস্ত চিত্র তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটির সঙ্গে থাকো আর চ্যানেল নতুন হলে প্লিজ সবাই সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো দেখে নাও। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণঘাটা মহাবিদ্যালয়ের সামনে, যেখানে চলছে আজকে ভোটের রেজাল্টের গণনা। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তোমাদের দেখিয়ে দেবো সারা রাস্তা জুড়ে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পুলিশ। আর এখানে উপস্থিত রয়েছেন আজকে যারা ভোটের প্রার্থী আছেন, তারাও ভিতরে রয়েছেন, তারা সমস্ত সবাই উপস্থিত রয়েছেন এবং তাদের সমর্থকরা রয়েছে। তো এখন বাজে ঠিক 10টা, সকাল 10টা বাজে। আর দেখতে পাচ্ছ প্রচুর দলীয় সমর্থকরা এসছেন। এটা হচ্ছে ঠিক সৎসঙ্গ মন্দিরের সামনে, প্রচুর মানুষজন এসে ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন রেজাল্টের ফলাফল শুনবার জন্য। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে প্রচুর দলীয় সমর্থক, বিভিন্ন দলের সমর্থকরা এসছেন, দেখা যাচ্ছে ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন, বড় বড় উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন এই জায়গা। আর বিভিন্ন দলের সমর্থকরা রয়েছেন এবং যাদের কোনো রকম খারাপ অবস্থা না ঘটে তার জন্য পুলিশ অফিসাররা ব্যাপারটা দেখছেন, নজর দিচ্ছেন। তারা অল টাইম রাস্তা দিক দিয়ে কন্টিনিউ তারা নজর রাখছেন, যাতায়াত করছেন, যাতে সুস্থভাবে ব্যাপারটা ঘটে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর র্যাপও নিয়োগ করা হয়েছে। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি তৃণমূল দলের কর্মীদের জন্য এখানে তাদের অপেক্ষা করবার জন্য এখানে তাঁবু মতো করা হয়েছে। যেহেতু রেজাল্টের ফলাফল জানতে অনেকটা সময় লাগবে, সেহেতু তারা যাতে এখানে এসে এই রোদের থেকে সুস্থভাবে তারা অপেক্ষা করতে পারে সেজন্য এখানে টেন্ট করা হয়েছে। প্রচুর দলীয় সমর্থকরা ধীরে ধীরে আসছেন, তারা অপেক্ষা করছেন ফলাফল জানবার জন্য। আর ঠিক এই পাশে অর্থাৎ সৎসঙ্গ মন্দিরের পাশে দেখা যাচ্ছে সিপিআইএম কর্মী সমর্থকদের জন্য এখানে টেন্ট বা তাঁবু যাই বলো করা হয়েছে। তাদের এখানে অপেক্ষা, তারা এখানে অপেক্ষা করছেন। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর বিভিন্ন দলের সমর্থকরা এসে পৌঁছে গেছেন, কিন্তু রেজাল্ট এখনো আউট হয়নি। তো পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাই সেই সেম পরিস্থিতি যাতে রেজাল্টের মধ্যে না ঘটে সেজন্য পুলিশের এখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রচুর সমর্থকরা রয়েছেন রাস্তার মধ্যে, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে সেজন্য পুলিশ বিশেষভাবে সক্রিয় রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে যেখানে ভোট গণনা চলছে তার ঠিক কিছুটা দূরেই সমর্থকরা অপেক্ষা করছেন, বিভিন্ন দলীয় সমর্থকরা। কেননা যেখানে গণনা চলছে সেখানে পুলিশরা কাউকেই অ্যালাউ করছেন না এবং ভিড় দেখলেই তারা সরিয়ে দিচ্ছেন। তো দেখতে পাচ্ছি এখানে এই রেজাল্টের মধ্যে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা পৌঁছে গেছেন। দেখতে পাচ্ছ তারা এই রেজাল্টের নিউজটা তারা কভারেজ করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, আরও অন্যান্য সংবাদ মাধ্যম উপস্থিত রয়েছে। তো যাতে কোনোরকম আজকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য পুলিশকে বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ ঠিক ওই পাশেই রয়েছে বিজেপি দলীয় সমর্থকরা, আর এই পাশে তৃণমূল দলীয় সমর্থকরা রয়েছেন, এবং যাতে কোনোরকম ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য পুলিশ অফিসাররা যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন। দেখতে পাচ্ছ সবাইকে সাইড করে দিচ্ছেন। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য অপেক্ষা করা জায়গা অর্থাৎ টেন্ট করা হয়েছে, সেখানে এসে ইতিমধ্যে পৌঁছেছেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্রী রাজীব দলাল মশাই। তিনি সমর্থকদের সঙ্গে দেখা করছেন এবং বিভিন্ন কথাবার্তা বলছেন। আরও অন্যান্য সমর্থকরা উপস্থিত রয়েছে, দেখতে পাচ্ছ তিনি তাকে কেন্দ্র করে বিভিন্ন কথাবার্তা চলছে। আর তোমাদের এখানে দেখাতে পাচ্ছি প্রচুর পুলিশ অফিসারদের গাড়ি রয়েছে, তারা গাড়ি রাস্তা সাইডে পার্কিং করে তারা তাদের ডিউটি পালন করছেন। প্রচুর উচ্চপদস্থ অফিসাররা এখানে রয়েছেন, আজকের ভোটার রেজাল্টকে কেন্দ্র করে তারা পুরো ব্যাপারটা সামাল দিচ্ছেন। দেখতেই পাচ্ছ প্রচুর সমর্থকরা গাড়ি থেকে নামছেন,
সময় যত গড়াচ্ছে তারা এই টেন্টের সামনে অর্থাৎ তৃণমূল সমর্থকরা এই টেন্টের সামনে এসে নামছেন গাড়ির থেকে। অলরেডি রাস্তার মধ্যে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভোট গণনার সামনে কোনো অবাঞ্ছিত ভিড় নেই, পুলিশ এখানে ভিড় করতে দিচ্ছেন না এবং ভিড় দেখলেই সেই যেখানে ভোট গণনা চলছে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। দলীয় সমর্থকের রাস্তার দুপাশে তারা জমায়েত করছেন, রয়েছেন দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে প্রচুর দলীয় সমর্থক। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় উল্লাস, তারা আবির মেখে রাস্তার সাইড দিয়ে তারা আনন্দ করছেন, প্রচুর সমর্থক এই জায়গায় রয়েছেন। আর দেখো রাস্তার দুপাশে যতদূর চোখ যাচ্ছে ততদূর দেখা যাচ্ছে শুধু কর্মী সমর্থকরা হাঁটাহাঁটি করছেন এবং তারা দোকানের পাশে তারা জমায়েত রয়েছেন এবং গাড়ি করে প্রচুর সমর্থক আসেন এখনও। তো আমি এসে যখন পৌঁছাই ভোট গণনা কেন্দ্রের সামনে তখন রেজাল্ট আউট হয়নি এবং আমি প্রায় দু ঘন্টার মতো ছিলাম এবং দু ঘন্টার মধ্যে যতদূর সম্ভব হলো আমার পক্ষে ততটা আজকে ভোটার রেজাল্টের হরিঙ্গাটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি করে লাইক করে দিও এবং অন্য ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।